পুরনি শরাইঘাট দলংর আয়োগ রেখা শেষ হবর হয়েছে নাকি? কেনো পুরনি শরাইঘাট দলং সঘনায় মেরামতি করবলগিয়া হয়েছে। শনিবার দিনট 11 বজার আবেলি 4 বজালে মেরামতি করা হয়েছিল, তারপিছতো সম্পন্ন নহল শরাইঘাট দলং মেরামতি। আর অতি শীঘ্রে এই শরাইঘাট দলং আকো মেরামতির কথা দোহারিছে। আর রেল বিভাগে এই দলং সঘনায় মেরামতি করে আছে, বছর 3-4 বার করে মেরামতি করার পিছতো পুনের মেরামতির অবকাশ থাকি যায়। কিহর দেশত তথ্য প্রযুক্তি এতিয়াও আগবড়া নাই নাকি? এতিয়াও বিশ্বের আগশারী প্রযুক্তি ভারতের হাতত নাই নাকি? যার এনেদরে শরাইঘাট দলং বারে বারে জলাকলা খুবলগা হয়েছে যাতায়াত করা লোকসল। শনিবার দিনট আসলে কেবল গুয়াহাটি মহানগরীয় নহয়, সমগ্র উত্তর পূব ভারতের লোক জলাকলা হবলগিয়া হয়েছিল এই যে যানজটের বিশেষ রেল বিভাগে এই শরাইঘাট দলং মেরামতি করে। কিন্তু স্থানীয় প্রশাসনক অবগত করার একটা নিয়ম আছে, কিন্তু সেই নিয়ম আসলে ভঙ্গ করেছে নাকি রেল বিভাগে? যাকালির দিন আসলে জেলা প্রশাসনে যে ধরনের যানজট নিয়ন্ত্রণের কারণে ব্যবস্থা লোক লাগছিল, সেই ধরনের ব্যবস্থা নোলার ঘনে ঘনে বিপদে পড়বলিয়া হয়েছিল। ঘন্টার পিছত ঘন্টা লোক আবদ্ধ হয়েছিল শরাইঘাট দলং বা চাংখারি বা রেডিসন ব্রোসরলৈকে। গতি এই যে যানজট সৃষ্টি হল, যে ঘন্টার পিছত ঘন্টা লোকসল আবদ্ধ হয়ে থাকিল, সচাকই এক দুর্ভাগ্যের বিষয়। দেশের তথ্য প্রযুক্তি উন্নত হওয়া বলে দাবি করার সময়তো কিন্তু এনেদরে এখন দলং নির্মাণ, দলং মেরামতির নামত আসলে প্রহন হয়েছে। 1962 চনতে উচ্চ তথ্য প্রযুক্তি নির্মাণ করে শরাইঘাট দলংর উপর আসলে কেতিয়া প্রশ্ন উত্থাপন হব বলে ভাবা হওয়া নাছিল। কিন্তু এটা দেখা গেছে বছর 3-4 বারকে এই শরাইঘাট পুরনি দলং মেরামতি করবলগিয়া হয়েছে। আর যে সংস্থা দিয়া হয়েছে সেই সংস্থা আসলে অনভিজ্ঞ নাকি? এই ধরনের প্রশ্ন উঠেছে, কেউ বারে বারে শরাইঘাট পুরনি দলং বন্ধ করে, যাতায়াত বন্ধ করে এনেদরে মেরামতি করবলগিয়া হয়। আর এই মুহূর্তে আসলে কব লাগবে যে যাকালি শনিবার দিন যে মেরামতি হল, এয়াই যেন শেষ নহয়। পুনের একটা ইঙ্গিত পাওয়া গেছে এই শরাইঘাট দলংর আরো কিছু মেরামতি করবলগিয়া আছে, আর তার বাবে নিশ্চয়ই আরো 2টা দিনের প্রয়োজন হব। আর এই ইঙ্গিত এই মুহূর্তে সম্মুখত আহি পড়েছে। গতি আমি জানিব পড়া মতে শরাইঘাট দলং এই পুরনি দলং আরো 2 দিনের মেরামতির সময় লব। গতি এনে ধরনের যদি সময় লয় আসলে তারপরও যদি প্রশ্ন আহে যে ইয়ার পিছতো আর মেরামতি করবলগিয়া হব, তাহলে যাতায়াত করা লোকসকলে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হবলগিয়া হয়। আর বিশেষ জেলা প্রশাসনক কিয় অবগত করা হওয়া নাছিল বা করেছিল যদি কিয় এনেদরে যানজট নিয়ন্ত্রণত ব্যর্থ হয়েছিল, সেই প্রশ্ন এটা সকলের মধ্যে উত্থাপন হয়েছে। আর গতি যেহেতু শনিবার দিনটে শেষ বলে সকলে ধারণা করেছিল, কিন্তু যদি আরো এনেদরে দিন লবলগিয়া হয় তাহলে কি যন্ত্রণাদায়ক হব? বিশেষ প্রখর রোদত শনিবার দিনট ঘন্টার পিছত ঘন্টা রাজপথত এনেদরে আবদ্ধ হয়েছিল লোকসকল, আর তারপরে ক্ষুভিত হয়ে পড়েছিল লোকসকল। আর ইয়ার পিছত কেতিয়া এই আসলে শরাইঘাট পুরনি দলং নির্মাণ সমাপ্ত হব, পুনের মেরামতি সমাপ্ত হব, সেয়া সময়ত লক্ষণীয় হব।